আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব স্যান্ডম 10 এই ট্যাবলেটটা নিয়ে। এটার জেনেরিক নেম হলো ডম্পিরিডন 10 মিলিগ্রাম। এটার প্রস্তুতকারক হলো সিনোভা ফার্মা লিমিটেড। এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হলো 2 টাকা। এরপরে আসি এই স্যান্ডম 10 ট্যাবলেটটা আপনারা কোন রোগের জন্য সেবন করবেন, এটি কি কি কাজ করে, এটি বমির চিকিৎসা আপনারা সেবন করতে পারেন। এছাড়াও পেটের উপরি অংশে ফাঁপা, পেট ভারবোধ হওয়া, পেটের উপরি অংশ ফাঁপা, ঢেকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাবারে তুষ্টি, বমি বমি ভাব, বুকে জ্বালা পোড়া ইত্যাদি চিকিৎসা আপনারা সেবন করতে পারেন। এরপরে আসি এটা সেবন মাত্রা নিয়ে। এটার একটা ট্যাবলেট দৈনিক 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করা যায়, অথবা আপনার চিকিৎসক যেভাবে আপনাকে পরামর্শ দেয় সেই অনুযায়ী সেবন করবেন। এরপরে আসি এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই স্যান্ডম 10 ট্যাবলেটটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো ডায়রিয়া, ঘুম ঘুম ভাব, চুলকানি এবং দুর্বলতা দেখা দিতে পারে। এগুলো সাধারণত সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া। এরপরে আসি এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা। এটি গর্ভাবস্থায় সেবন থেকে বিরত থাকতে হবে। এরপরে আসি এটি যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা সেবন করতে পারবেন কিনা। যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা সেবন করতে পারবেন, তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন BMDC রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।